তো বন্ধুরা, এখন আমরা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখবো। তো ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর্গুণ বড় সংখ্যাটি কত। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর্গুণ বড় সংখ্যাটি কত, এবং এর মধ্যে থেকে একটা অ্যান্সার আমাকে চয়েস করতে হবে, সেটা অবশ্যই যুক্তিসঙ্গত হইতে হবে, সঠিক হইতে হবে। যেমন ধরি বড় সংখ্যাটি এক্স, ছোট সংখ্যাটি এক্স মাইনাস ওয়ান। এক্স থেকে আপনি যে কোনো সংখ্যা ধরে নিতে পারেন, যেটাই ধরবেন সেটা থেকে এক বিয়োগ করতে হবে, ছোট সংখ্যাটি ধরে নিলে এইটা। হ্যাঁ, শর্ত মধ্যে যেহেতু বর্গের অন্তর ছিল উনআশি, তো এইটার বর্গ হচ্ছে এক্স স্কোয়ার। যেহেতু ক্রমিক সংখ্যা বলা ছিল, এই জন্য এইটা হচ্ছে বড়, এটার থেকে একটা একটা মানে এক মায় বিয়োগ করলে সেটা কম হবে, এক কম হবে, অর্থাৎ এইটার পরে এইটা, অর্থাৎ ক্রমিক সংখ্যা যেটা মিলে যাবে বর্গটা হচ্ছে এইটার বর্গ এবং এইটার বর্গ বিয়োগফল হবে যে এইটা। তো এক্স স্কোয়ার হইল এইটার বর্গ, আর এইটার বর্গ এক্স মাইনাস ওয়ান স্কোয়ার সমান সমান উনআশি, এইটা হচ্ছে উনআশি। তো এইটা হচ্ছে এখানে বসবে শর্ত অনুসারে, এইটা এইভাবে বসানো হইল। এরপরে এটা যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলানো যায়, তাহলে আমাদের হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা একের স্কোয়ারগুলো একই হবে, তো এটা সমান উনআশি। কারণ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস টু এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়ান সমান উনআশি। এখন এখানে এক্স স্কোয়ার ক্যান্সেল মানে ভ্যানিশ হবে, এবং টু এক্সটা রাখলাম আর ওয়ানটা মানে একটাই পাশে দিলে আশি হবে, সেক্ষেত্রে এক্সের মানটা হয় চল্লিশ। এক্সের মান চল্লিশ হলে ছোটো সংখ্যাটা হয় চল্লিশ থেকে একবার দিলাম চল্লিশ। এখন বড় সংখ্যাটা তাহলে কত হবে, বড় সংখ্যাটি চল্লিশ, তার মানে হচ্ছে উত্তর হবে এইটা। এখন এইটার একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে যে বড় সংখ্যা সমান যে অন্তরটা দেওয়া থাকবে সেইটার সাথে এক কী করতে হবে, দুইটা মানে এক যোগ করতে হবে। আর যদি দুইটা সংখ্যা ছিল, দুইটা সংখ্যার ক্রমিকের ক্ষেত্রে এটা বলা হচ্ছে, তো দুই দিয়ে ভাগ হবে, মানে যেই সংখ্যাটা দেওয়া থাকবে বর্গের অন্তর সেইটার সাথে এক যোগ নিচে দুই দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে যদি পঁচাশি থাকতো, এখানে যদি পঁচাশি থাকতো, তাহলে এখানে পঁচাশি থাকলে এখানে পঁচাশি যোগ এক ভাগ দুই, তার মানে হচ্ছে এখানে তেতাল্লিশ হতো। মানে যত ইচ্ছে এখানে যে ব্যবধানটা দেওয়া থাকবে সেটার সাথে এক যোগ নিচে দুই হবে, যদি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অবশ্যই বর্গের অন্তর তো দুইটা ক্রমিক সংখ্যাই হবে। তো এখানে এরকমভাবেই উত্তরটা এখানে শর্টকাট পদ্ধতিতে আপনার মনে রাখতে পারেন, এইভাবে হবে। এখন পরের প্রশ্ন হচ্ছে, দুই তিন এবং চার দ্বারা তিন অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়। দুই তিন এবং চার তিন অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়। এখন কাছে দুইটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এখন এখানে ব্যাপার হচ্ছে যে আসলে দুই তিন এবং চার এই তিনটে অঙ্কর মাধ্যমে আসলে বিজোড় সংখ্যা গঠন করা যায় কীভাবে। এখন দেখি, ফার্স্ট দুই তিন চার এভাবে যদি সাজাই, তো চার এটা জোড় সংখ্যা হবে। এখন যদি আবার চার দুই তিন সাজাই উল্টো দিক থেকে, সেক্ষেত্রে বিজোড় হবে, যেহেতু চার সামনে দিলাম দুই তিন বিজোড় হবে, তার মানে এক একটা বিজোড় হইল। আবার যদি দুই থাকলো চার সামনে দিই আর তিন পিছনে দিই, সেক্ষেত্রে আর একটা বিজোড় সংখ্যা হবে, তার মানে এখানে হচ্ছে কি, তার মানে এখানে হচ্ছে কি যে এই যে এখানে দেওয়া আছে দুই চার তিন এবং চার দুই তিন, তার মানে এটা কতভাবে সাজানোর ফলে বিজোড় সংখ্যা গঠন করা সম্ভব। তো আসলে দুইভাবে সাজানো গেলে বিজোড় সংখ্যা গঠিত হবে। এখন তার মানে উত্তর হবে এইটা। আমি আবার বললাম, বলতেছি যে এখানে হচ্ছে দুই তিন চার এইটাকে সাজাইতে হবে বিজোড় সংখ্যা হচ্ছে। এখন এইভাবে সাজাইলে বিজোড় হবে না, তো এইটা সামনে গেলে একটা বিজোড় হবে, আবার এইটা যদি মাঝে দেওয়া হয় আর তিনটা পরে দেওয়া হয় তাহলে আরেকটা বিজোড় হবে। অন্যথায় আপনারা যেভাবে সাজান দেখবেন যে এটা বিজোড় সংখ্যা মানে তিন অঙ্কের বিজোড় সংখ্যা আর হবে না আসলে। এখন আসি পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে তিন থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত। তিন থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত। এখন তিন থেকে দশ পর্যন্ত আসলে মৌলিক সংখ্যাগুলো কত সেটা প্রথমে জানতে হবে। তো তিন থেকে দশ পর্যন্ত তিন একটা মৌলিক সংখ্যা, পাঁচ একটা মৌলিক সংখ্যা, সাত একটা মৌলিক সংখ্যা। এখন তিন পাঁচা পনেরো আর সাত পনেরো একশো পাঁচ, তার মানে হচ্ছে এখানে একশো পাঁচ হয়েছে, সেটা এখানে তিন থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো তিন পাঁচ সাত, আর গুণফল হলো তিন গুণ পাঁচ গুণ সাত, তার মানে হচ্ছে একশো পাঁচ। এইটা হচ্ছে এইটার উত্তর, এভাবে আসলে করতে হবে।
বাকি যে প্রশ্নই থাক, যে 4 থেকে 10 থাক বা 4 থেকে 10 থাকলে সেক্ষেত্রে 3টা বাদ দিয়ে হতো 5, 7, 35 হতো, তখন এই উত্তরটা হতো যদি 4 থেকে 10 হতো। যদি 5 থেকে 10 হইতো সেক্ষেত্রে এই উত্তরটা এইটাই হইতো, কারণ হচ্ছে 5 থেকে শুরু 5 আর 7টা মৌলিক সংখ্যা হইতো। মানে এইভাবে যেভাবে দেওয়া থাকে আপনারা যে ভিতরের মৌলিক সংখ্যাগুলো আইডিয়া করে নিয়ে, অবশ্য খুব বেশি বড় মানে 1 থেকে 100 বা এরকম কিছু মৌলিক সংখ্যা দেওয়া থাকবে না, যে সবগুলোর গুণফল কত বা বড় বড় কিছু না, ছোট ছোট যেগুলো আপনার জানা বা অনেকেই জানে, সেই ক্ষেত্রে টিপিক্যাল কোশ্চেন না হলে এই ধরনের কোশ্চেনে তারা এইভাবেই করবে আর কি, 3 থেকে 10 বা 4 থেকে 10 বা 5 থেকে 10 অথবা 11 থেকে 20, এগুলোর মৌলিক সংখ্যাগুলোর গুণফল করতে গেলে আপনারা ওইভাবে হিসেব করে বের করে ফেলবেন খুব সহজেই।